কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আপনাদের স্বাগত জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত নিত্য এই প্রভাতি অনুষ্ঠানে আমরা প্রথমেই কৃষ্ণ বন্দনার মধ্যে দিয়ে আমাদের আজকের পর্বটি শুরু করছি এবং শুরু করলাম কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বত্র সর্বরূপে বিভূতিতে যেন বিরাজিত বারবার শাস্ত্রে বলা হয় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অর্থাৎ ভগবান স্বয়ং তিনি শ্রীকৃষ্ণ সেজন্য আমরা রামকৃষ্ণ অবতারেও দেখতে পাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের জানিয়ে দিচ্ছেন সেই ঘটনা সেই কথা যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে শ্রী রামকৃষ্ণ অর্থাৎ এই রামকৃষ্ণ নাম উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের ভগবান শ্রীরামকে স্মরণ করা হয় এই রামকৃষ্ণ নাম উচ্চারণের মধ্যে দিয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা হয় এই দুই যেন মিলেমিশে একাকার হয়ে এবারে দ্য লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট দ্য গড ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রকাশ বা অবতার বরিষ্ঠ রূপে তার আবির্ভাব জাগতিক কর্মকাণ্ড এবং তার এই লীলাচিন্তন গুণচিন্তনের মধ্যে দিয়ে তার লীলা বিলাসের মধ্যে দিয়ে ভক্ত সঙ্গে তাঁর অবস্থান সেই জন্য চারশো উনচল্লিশতম দিনের পর্বে আমরা আজকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ মনন করব পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী ধীরেশানন্দজী মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের অত্যন্ত প্রবীণ পণ্ডিত বিদগ্ধ এই মহারাজ তার অদ্ভুত অদ্ভুত এই বেদান্ত সম্পর্কিত উপলব্ধি অনুভূতি এবং যে অনন্ত বেদান্তের ঝাঁপি তিনি আমাদের খুলে দিয়েছেন তা ভাবলে অবাক হয়ে যেতে হয় যারা আপনারা নিবোদত পত্রিকা নেন শ্রী সারদা মঠ থেকে প্রকাশিত সেখানে দেখবেন রত্নাবলী পুরানো পুরানো উদ্বোধনেও আমরা পূজ্যপাদ মহারাজের এই সৎসঙ্গ রত্নাবলী নামে একটা ধারাবাহিক বৈদান্তিক আলোচনা ভিত্তিক মার্গ প্রদর্শনকারী নানান ঘটনা গল্পের সন্ধান পাই সেই পূজ্যপাত শ্রীমৎ স্বামী ধীরেস আনন্দী মহারাজ দিন আগে একটি অনবদ্য গ্রন্থনা রচনা লিখেছিলেন কৃষ্ণস্তু, ভগবান স্বয়ং ভগবান ভগবান তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই আজকে মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমরা সেইটি স্মরণ করছি বলা হচ্ছে করারবিন্দে বিনিবেশয়ন্তম শ্রীমদ্ যশদাংগত প্রসন্নং বালং মুকুন্দং শিরসা নমামি বলছেন ভাগ্যবতী মাতা যশোদার অঙ্কা সই বা অঙ্কশায়ী এবং করকমলোদ্দ্বয় দ্বারা অরবিন্দ সদৃশ্য চরণের অঙ্গুষ্ঠ শিও মুখ পদ্ম বিবরে স্থাপনকারী আনন্দ বিগ্রহ বাল মূর্তি মুক্তিদাতা শ্রীকৃষ্ণকে ভুলুণ্ঠিত মস্তকে আমরা বারবার প্রণাম করি এই ভগবান শ্রীকৃষ্ণেরই যেন এর একটা রূপ আমরা শ্রী শ্রী আশ্রমের শ্রী দামোদর লালজির মধ্যে দেখতে পাই আবার সুকচর রাধাগোবিন্দজিউ মন্দিরে আমরা শ্রী রাধা গোবিন্দজিকে দেখতে পাই যেটি গুরুমা শ্রী শ্রী গোবিন্দমা তিনি তাকে যেন একেবারে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন একেবারে মানুষের মতন জাগ্রত এই ভগবান সত্যি তো ভগবান কথা বলেন সাধকের কৃপ সাধনার দ্বারা তিনি জাগ্রত হন ভক্তের নামের দ্বারা তিনি প্রকটিত হন এবং ভক্তের ভালোবাসার দ্বারা তিনি লীলা করেন তাই সেই পাদর পিত চিত্তা কোন ভাগ্যবতী গোপাঙ্গনা যেন তার সখীকে বলছেন হে সখী শোনো নন্দের গৃহাঙ্গনে আমি এক পরম আশ্চর্য বস্তু দর্শন করেছি কি কি আশ্চর্য বস্তু দেখলাম সেখানে সর্ব বেদান্ত সিদ্ধান্ত সচ্চিদানন্দ ঘন নির্বিশেষ পরব্রহ্ম স মায়ায় বাল বিগ্রহ ধারণ করত ধুলি ধূসরে ধুলো ধুলি ধূসরিতাঙ্গে মনোহর নিত্যাদি ক্রীড়া করিতেছেন বলছেন একেবারে ধুলো মেকেছেন সেই সচিদানন্দ পরব্রহ্ম যেন ধুলো মেকে ওই নন্দের গৃহের অঙ্গনে খেলা করছেন সেই পরব্রহ্ম মায়ার অনুগ্রহে নিজেই এটা ইচ্ছা করেছেন সেই পরব্রহ্মরূপ পূজ্যপাতজি মহারাজ সারগাছিতে এরকম বলছেন যে শোনো যদি প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে বলি যে রামকৃষ্ণ সেই এবারে পরব্রহ্মকৃষ্ণ রূপে নামে লীলা করলেন তবুও মানুষ বুঝতে পারবে না মানুষ সেই স্তরের নিজেকে ভাবতেই পারবে না এটি বলছেন পূজনীয় প্রেমেশানন্দ যে সেই যিনি তিনি এলেন সেই সচেদানন্দ পরব্রহ্মই এবারে রামকৃষ্ণ অবতার রূপে নামে লীলায় ব্যাপ্তিতে প্রকাশে তিনি প্রকাশিত হলেন সেজন্য সেই অন্যের ভীতি ব্যাকুল প্রার্থনায় ভূভার হরণ করবার জন্যে হে নাথ তুমি যাদবকুলে আবির্ভূত হয়েছ গোপীগণের দৃষ্টিতে এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পরব্রহ্ম সমায়ায় তিনি নরাকারে অবতীর্ণ এবং গীতা মুখেও শ্রীকৃষ্ণ নিজে বলছেন ব্রহ্মন হি অর্থাৎ আমি বেদান্তক্ত শুদ্ধ নির্গুণ ব্রহ্মের গণীভূত বিগ্রহ আমি শুদ্ধ নির্গুণ ব্রহ্মের গণীভূত বিগ্রহ প্রতিমা এবং পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তনু মা পরং ভাবম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম অর্থাৎ আমি পরমেশ্বর অন্তর্জামী আমার এই স্বরূপ জানতে না পেরে অজ্ঞান মূড় ব্যক্তিগণ আমাকে ক্ষুদ্র মানুষ রূপে কল্পনা করে মানুসিং তনু আশ্রিতম পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম মানুষ আমাকে বুঝতে পারছে না ভগবান শ্রীকৃষ্ণ সেটি নিজে মুখেই আমাদের জানিয়ে দিচ্ছেন আমরা তাকে সাধারণ মানুষ বলে মনে করছি এই ছোট্ট মানুষের মধ্যে সেই অনন্তকে আমরা ধরে রাখতে চাইছি কিন্তু তা নয় সত্যি সত্যি যেন ভগবান নির্বিচার ভক্তি এবং ভালোবাসায় ভক্তের কাছে চাক্ষুষ হন যে তিনি কত বিরাট তার সেই বিশ্বরূপ তিনি আমাদের দর্শন করান সেজন্য শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ না তিনি সর্বোচ্চ ভগবান সেটি একটু স্মরণ করতে ইচ্ছা হয় সারা ভারতবর্ষের সর্বত্র তিনি ভগবত জ্ঞানী পূজিত হয়ে এসছেন সেটা কি অন্ধবিশ্বাস না স্বয়ং তার মধ্যে সেই পরিপূর্ণ ভগবানের স্বরূপটি রয়েছে বলা হচ্ছে মানুষ যতই জ্ঞান লাভ করুক না কেন যোগাভ্যাস বা কর্ম করুক না কেন ভগবান শ্রীকৃষ্ণের সমকক্ষ হতে পারবে না শ্রীকৃষ্ণ চরিত্র সর্বদিক থেকে আদর্শ তিনি লীলা পুরুষোত্তম এবং সেই জন্য বলা হচ্ছে ভগবান শব্দের অর্থ কি ভগবান অভিধানে বলা হচ্ছে ভগ মানে হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্ব যশস শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাঙ্গ ভগ ইতি স্মৃতম অর্থাৎ ছয়টি পরিপূর্ণ গুণ সেইটি ভগ দ্বারা সূচিত ছয়টা পরিপূর্ণ গুণ কোন ছটা ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান এবং বৈরাগ্য তার মানে ভগবানের কোন ছটা গুণ ভগবানের ঐশ্বর্য থাকবে ভগবানের শ্রী থাকবে ভগবানের বীর্য থাকবে ভগবানের জ্ঞান থাকবে এবং ভগবানের বৈরাগ্য থাকবে অতি দুর্লভ এই গুণ যদি একাধারে যার রূপে প্রকৃষ্ট প্রকৃষ্ট রূপে প্রকাশিত হয় তিনি ভগবান অর্থাৎ যদি ওই মানুষের মধ্যেও সেই গুণগুলো প্রকাশিত হয় তাহলে মানুষ নিজেকে সেই দেবত্বের স্তরে নিজেকে নিয়ে যেতে পারে স্বামীজি সেইটিই বলছেন ধর্ম ইজ এ ইজ এ জার্নি ধর্ম ইজ এ জার্নি একটা যাত্রাপথ কি যাত্রাপথ মানুষ থেকে দেবত্বের যাত্রাপথ তার মানে এই গুণের বিকাশ আসলটার সূত্রের সমাধানটা কোথায় না বিকাশ কিসের বিকাশ গুণের শ্রী যদি থাকে বিকাশ ঐশ্বর্য যদি থাকে বিকাশ কিভাবে বিকাশ করব। আমি ছড়িয়ে দেবো মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন করব। এই ডিস্ট্রিবিউশনটা যদি করতে পারি তাহলেই আমার মধ্যে সেই বিকাশটা আসবে ঐশ্বর্য কীরকম বলছেন শ্রীকৃষ্ণের ন্যায় বিবিধ ঐশ্বর্যশালী পুরুষ আজ পর্যন্ত ধরা বক্ষে কেউ অলঙ্কৃত করেন নাই কোন ঐশ্বর্য তার মতন ঐশ্বর্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জন্ম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত জীবনটাই অলৌকিক ঐশ্বর্যপূর্ণ ভগবানের অবতার লীলায় বা অবতার যখন নরলীলা করেন তার দুটি জিনিস থাকে একটা ঐশ্বর্য আর একটা মাধুর্য তার এই লীলার মাধুর্য আর তার শক্তির ঐশ্বর্য ভগবানের সবটাই অলৌকিক মানুষ সেটা বুঝতে পারে না জন্মকালে তিনি নিজের বাবা মাকে ওই ঐশ্বর্য দেখিয়ে দিয়েছেন প্রিয় পুত্রকে তারা সেই পরমেশ্বর জ্ঞানে দেখে অভিভূত হয়েছিলেন দেবকী এবং বসুদেব শৈশব এবং বাল্যে অবলীলাক্রমে তিনি দানবদের বিনাশ করেছেন গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করেছেন এবং অলৌকিক শক্তি প্রভাবে ব্রহ্মার গর্বকে খর্ব করার জন্য তিনি নিজেই শ্রী ঐশ্বর্যকে সকলের সামনে প্রকটিত করেছিলেন জন্য বারবার বলা হচ্ছে সাক্ষাত অর্থাৎ সাক্ষাৎ কাম নেবেরও মনোমোহনকারী অলৌকিক দৈহিক রূপ নিয়ে যেন তিনি এসেছেন সেই স্নিগ্ধ রূপের আলোকে সকলকে আকৃষ্ট করে দিয়েছেন পূর্ণ ঊর্ধ্ব রেতা হয়ে তিনি রাসন নৃত্য করেছেন এবং সেই লীলায় তাকে কাম স্পর্শ করতে পারেনি দুর্লভ মানব এই অবস্থা কল্পনাও করতে পারে না সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই যে রাসলীলা অতীব উচ্চতরে উচ্চ স্তরের লীলা দেহবোধ থাকলে এই লীলা বোঝা যায় না সর্বগুণান্বিত যুবক যুক্ত যুবতী স্ত্রী যদি কাম ভাব পরিত্যাগ করে সদা প্রসন্ন চিত্তে বাস করতে পারে তাকে অসিধার ব্রত বলে অর্থাৎ সর্বগুণ আছে যুবকের এবং সর্বলক্ষণ আছে স্ত্রী স্ত্রীর কিন্তু কাম ভাব পরিত্যাগ করছে তাকে বলা হচ্ছে অসিধার ব্রত নিয়ত ঘূর্ণমান শানিত তরবারির ন্যায় এই অসিধার ব্রত অত্যন্ত কঠিন পদে পদে বিপদ সেজন্য এই সহস্র অসিধার ব্রত তুল্য হচ্ছে এই রাসলীলা মহাযোগী ব্যতীত কেউ এটা করতে পারবে না এবং বাল্যকালেও তিনি যে লীলা করেছেন সেটাও তার ঐশী শক্তি সেই ঐশ্বর্যেরই বিকাশ সেজন্য ভীষ্ম তাকে স্তুতি করেছেন নমস্তে ভগবান কৃষ্ণ লোকানং প্রভবা পিয়া ঋষিকেশ সংহর্তা চাপরাজিত অর্থাৎ হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি সর্বলোকের উৎপত্তি এবং প্রলয়ের অধিষ্ঠান তোমাকে নমস্কার হে ঋষিকেশ তুমি জগতের সৃষ্টি এবং সংহারকর্তা তুমি অপরাজেয় এবং সেই জন্য বারবার বলা হচ্ছে আপন মায়ায় সকলকে মোহিত করে ভগবান শ্রীকৃষ্ণ যাদবদের মধ্যে বিচরণ করেছেন তাই তিনি ভগবান সাক্ষাৎ আদি নারায়ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এবং এই ঐশ্বর্য শক্তির বিকাশ তার পদে পদে হয়েছে বহু ঘটনা এরকম আমরা জানি তার জীবনকে একেবারে ঐশ্বর্যপূর্ণ করে দিয়েছে অর্জুন শ্রীকৃষ্ণের এই অমানবীয় ঐশ্বর্যে দৃঢ় বিশ্বাসী ছিলেন এবং সেই জন্যেই তাঁর প্রতি একান্ত অনুরক্ত ছিলেন তার বীর্য শারীরিক বলও শ্রীকৃষ্ণের অপরিণাম ছিল ওই বীর্য ধারণী মানুষকে মেধা নারী খুলে দিতে সাহায্য করে সেই জন্য বহু বলি দুরাচারী অসুরকে তিনি অপরের সাহায্য বিনাই একাই নিধন করেছেন তার দৈহিক শক্তির পরিচয় দিয়েছেন কংসের রং রণভূমিতে প্রবেশে তিনি মত্ত হাতিকে নিধন করেছেন তাঁহার হস্তোৎপাটন করে তিনি সেখানে প্রবেশ করেছেন এবং বালক অবস্থাতেও তাঁর সেই শক্তির বিকাশ বারবার তিনি দেখিয়েছেন যোগ্য সবাই শ্রীকৃষ্ণের শেষ শ্রেষ্ঠ পুজো লাভ দর্শনে ঈর্ষান্বিত হয়ে শিশুপাল তাকে সর্বজন সমক্ষে নিন্দাবাদ করেছিলেন ক্লিবে দ্বারক ক্রিয়া যাদি গৃন্ধে, রূপবা দর্শনম অরাজ্য রাজবৎ পূজা তথামি মধুসূদন অর্থাৎ ক্লিবের পক্ষে কি বিবাহ সমনীয় অন্ধ কি রূপদর্শন করতে পারে এরকম যখন হেও করছেন তখন ধৃষ্টতা যখন চরমে আসছে তখন শিশুপাল কৃষ্ণকৃষ্ণ বধ করছেন অর্থাৎ গোবিন্দের সর্বজন পূজ্যতার দুটি কারণ কেন তিনি সর্বজন পূজ্য গোবিন্দ এক তাহার বেদ বেদাঙ্গের জ্ঞান আর দ্বিতীয় তার শারীরিক বল কিন্তু বলবান হয়েও তিনি শক্তির অপব্যবহার করেননি নিরর্থক রক্তপাত তিনি করেননি সেই জন্য তিনি শান্তির দূত হয়ে পৃথিবীতে এসে সমন্বয়ের কথাই বারবার বলে গেছেন তার যশ শ্রীকৃষ্ণের নে যশস্বী দেখা যায় না তার যশ সৌরভে সমগ্র জগত সুরভিত আমোদিত তার দিব্য জীবন এবং লীলাকীর্তনে ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা মুখর সাক্ষাৎ ঈশ্বর জ্ঞানে তিনি সর্বত্র পূজিত তাই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি যখন অর্জুনের প্রতি উপদেশ দিচ্ছেন সেটাই আমাদের কাছে গীতা হিসাবে প্রকাশিত হচ্ছে সেইটি তার যশ আবহমান কাল থেকে কত বীর রাজা কত রাজনীতিজ্ঞ বিদ্যান জন্মগ্রহণ করেছেন কিন্তু তাদের সৌর্য বুদ্ধি বিদ্যা হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে আমরা মনে রাখিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের এই সৌর্যের কথা আমরা মনে রেখেছি তাঁর শ্রী রাজার অধিক ধন এবং ঐশ্বর্য সম্পন্ন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ অনাসক্তভাবে তিনি সে সমস্ত ভোগ করেছেন বাল্য সখা দরিদ্র সুদামাকে তিনি অতুলনীয় ধনের অধিকারী করে দিয়েছিলেন যাদবগণের মধ্যে থেকে তিনি অপূর্ব দ্বারকানগরে নির্মাণ করেছেন পার্থিব ধন তার ভান্ডার পূর্ণ থাকলেও তিনি কখনো সেটাকে ভোগসুলভ দৃষ্টিতে দেখেননি অর্থাৎ সেই বিষয়েও তার পার্থিব ধনের ব্যাপারেও কেউ তাঁর সমকক্ষ ছিলেন না তার জ্ঞান সেই জ্ঞান তো আমরা জানি জ্ঞান ভাণ্ডারে অপূর্ব পরিপূর্ণ মোক্ষ গ্রন্থ হচ্ছে এই গীতা গীতা সর্বশাস্ত্রময়ী জ্ঞান ভক্তি কর্ম এবং যোগমার্গের অভূপ অভাবনীয় বা অভূতপূর্ব সমন্বয় এই গীতার মধ্যে হয়েছে ঢুকে প্রবেশ করেছে সেজন্য সর্বজন সুবিদিত এই গীতা এবং এই গীতক্ত জ্ঞানেতেই শ্রীকৃষ্ণের জ্ঞান বিজ্ঞান সীমিত উজ্জয়িনীতে গুরুগৃহে বাসকালে মাত্র চৌষট্টি দিনে তিনি বিদ্যার চৌষট্টি কলায় সম্পূর্ণ পারদর্শী হয়েছিলেন অস্ত্রবিদ্যাতেও তিনি সুপণ্ডিত ছিলেন পিতামহ বিশ্বকে বধ করবার জন্যে তাঁর শ্রদ্ধা এবং ভালোবাসায় পরিপূর্ণ চিত্ত তিনি অর্জুনকে উত্তেজিত করবার উদ্দেশ্যেই করেছিলেন এবং বারবার আমাদের মনে করিয়ে দেয় যে তাঁর এই যে জ্ঞান দুর্লভ কৃষ্ণের এই জ্ঞান নিয়ে যদি আমরা চলতে পারি অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট তাহলে আমাদের জীবন ধন্য হয় তার বৈরাগ্য বৈরাগ্যের অভূতপূর্ব মহিমায় শ্রীকৃষ্ণের জীবন মহিমান্বিত বিষয়ের প্রতি পরিপূর্ণ অনাসক্তির পরিচয় আমরা তার জীবনে সর্বত্র পাই কংস পর মথুরা রাজ্য তার হাতে চলে এলেও তিনি ওটা তুচ্ছবোধে ত্যাগ করলেন এবং কংসের পিতা উগ্রসেনকেই আবার রাজ্যাভিষিক্ত করলেন ভারতের পশ্চিম প্রান্তে দ্বারকাতে স্থাপন করেও তিনি রাজা হলেন না রাজা করলেন সহদেব প্রদত্ত বহু ধনরত্ন নিজে গ্রহণ না করে রাজস্ব যজ্ঞ করবার জন্য সেটা যুধিষ্ঠিরকে প্রদান করলেন ময় দানবকে দিয়ে যুধিষ্ঠিরের জন্য ইন্দ্রপ্রস্থে অপূর্ব সভাগৃহ নির্মাণ করলেন অনুরুদ্ধ হয়েও নিজের জন্য কিছু চাইলেন না এগুলো তার আসক্ত আসক্তিহীনতার পরিচয় বৈরাগ্য বারবার বলা হচ্ছে বৈরাগ্যই আমাদের অভয় দান করে বিষয়ে আসক্তি আমাদের মৃত্যু ভয়ে ভীত করে আমরা বারবার ভীত থাকি কারণ আমরা সব হারাতে ভয় পাই কিন্তু আসলটি বৈরাগ্য এবং তার অনাসক্তির প্রকৃষ্ট উদাহরণ বা প্রমাণ আমরা পাই তার নির্বিকার সান্নিধ্যে যদুবংশ নাশ তার চোখের সামনে সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে যায় পরম প্রিয় আত্মীয় স্বজন সকলেই বিনাশপ্রাপ্ত হয়েছেন তাঁর এই সকুল নাচ প্রতিরোধে তিনি নিজে সমর্থ হয়ে সেটাকে রক্ষা করার কোনো চেষ্টাই করেননি তিনি দেখলেন যে ঐশ্বর্য মদিরা পানে উন্মত্ত তাঁর আশ্রিত যদুকুল পৃথিবীর ভারস্বরূপ হয়ে পড়েছে তাই তিনি নিজেও ধরাদাম থেকে বিদায় নেবার আগে সেই যদুকুলকে যেন ধ্বংস করে দিয়ে গেলেন তার মধ্যেও তিনি কিন্তু সতত অবিচলিত ছিলেন মাধুর্য রসের লীলাস্থল বৃন্দাবন এবং গোপ গোপিকাগণ তার প্রিয় ছিল কিন্তু যখন তিনি জগৎ কল্যাণার্থে বৃহৎ কর্মক্ষেত্রে অবতীর্ণ হলেন তখন সেগুলোও সব পেছনে পড়ে রইল অর্থাৎ আদর্শ আদর্শ গৃহস্থ যাপন করেও তিনি আদর্শ ত্যাগীর পরাকষ্টা হলেন ভাগবতেও তাঁর সেই দৈনন্দিন কার্যসূচী আমরা দেখতে পাই নিত্য নিয়মিত জপ করছেন সন্ধ্যা বন্দনা করছেন হোম অতিথি সেবা ব্রহ্মণ পূজন সমস্ত এবং ভগবত আরাধনা ব্যতীত শুধুমাত্র কর্ম দিয়ে মানুষের জীবন সার্থক হয় না ভগবতকে আরাধনা দরকার সেটা তিনি দেখালেন যে কর্ম এবং উপাসনা এই দুটোই একসঙ্গে দরকার সেই জন্য তিনি অর্জুনকে বারবার বলছেন মামনুস্মর যুদ্ধচ অর্থাৎ হে অর্জুন তুমি আমাকে সদা সর্বদা স্মরণ করো এবং আপন কর্তব্য স্বামীজিও সেটি লাভের জন্য আত্ম মুক্তি লাভের জন্য জগতের হিত সাধন করতে হবে জগতের মানুষের জন্য এবং লাক্ষা গৃহদাহের পর যখন পাণ্ডবগণের প্রচ্ছন্ন বাসস্থল বিরাট নগরীর কুম্ভকার গৃহেও নিজে এসে সব জেনে গেলেন এবং লৌকিক শোক প্রকাশ করে গেলেন অর্থাৎ লোকাচার পালনীয়তাটাও তিনি দেখালেন অর্থাৎ আত্মপরিচয় দিয়ে তিনি কিন্তু দেবীকে প্রণাম করতেও তখন ভুললেন না অর্থাৎ বুঝিয়ে দিলেন যে বাসুদেব শ্রীকৃষ্ণ সকলের রক্ষাকর্তা তিনি স্বয়ং ভগবান সেই জন্য বারবার শ্রীমদ্ভাগবত বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এবং সেই জন্য আমরা বারবার বলি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনি বংশী বিভূষিত কর যুগল নব জলধর সদৃশতার বর্ণ পীতাম্বরধারী রক্ত বর্ণ বিম্ব ফল তুল্য অধরষ্ট পূর্ণ চন্দ্রতুল্য সুন্দর বদন কমল নেত্র শ্রীকৃষ্ণ অপেক্ষা অধিক উৎকৃষ্ট কোন তত্ত্ব আমি আর জানি না অর্থাৎ অলৌকিক দিব্য লীলা বিগ্রহকারী শ্রী ভগবানের নাম গুণ এবং মনোহর লীলাচিন্তনে আমাদের চিত্ত আকৃষ্ট হয় সেই জন্য বারবার বলা হচ্ছে ওই ভাগবতকার বলছেন যে তিনি সমস্ত কিছু রচনা করেও শান্তি পাচ্ছেন না কারণ তিনি ভগবানের নির্মল যশ কীর্তনটা রচনা করেননি সেই জন্য ভগবানের নির্মল যশ তিনি রচনা করলেন এবং জানিয়ে দিলেন যে একমাত্র রয়েছেন সেই জন্য শ্রীমদ ভাগবত আমাদের কাছে মধুর সুক মুখ অধিকতর অমৃতময় আচার্য শঙ্কর বারবার বলছেন বিধিবৎ উপসন্ন যজ্ঞ সৎ শিষ্যকে রূপ অবিদ্যাস সাগর থেকে উদ্ধার করা আচার্যের অবশ্য কর্তব্য সেটাই সনাতন রীতি এবং সেই রীতির ব্যতিক্রম হয়নি তাই মহারাজ পরীক্ষিতের চিত্তে যখন অশান্তির দাবানল জ্বলছে তখন সুখদেব তাকে শান্ত করলেন ভাগবতের বিগলিত ধারায় তাঁকে একেবারে সেই মুক্তির দুরগোড়ায় পৌঁছে দিলেন এই ভগবত চরিত্র শ্রবণের ফল কী হয় মুক্তি সেই জন্য বারবার তিরুবন্তপুরমের ভগবান শ্রী পদ্মনাভ স্বামীর একনিষ্ঠ ভক্ত মহারাজ শ্রী কুলশেখর আলোয়ার তার মুকুন্দ মালা খুব সুন্দর করেছেন সেখানে একটি সুন্দর করার কথা রয়েছে হে দীনবন্ধু ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ তোমার চরণ কমল রূপ পিঞ্জরে আজই আমার চিত্তরূপ বিহঙ্গ প্রবেশ করুক অর্থাৎ আমার মন তো পাখির মতন এদিক গদি ঘুরছে সেটা তোমার চরণে স্মরণ নেই এই মুহূর্ত থেকে আমার চিত্ত তোমার চিন্তায় তোমার ধ্যানে নিমগ্ন হোক কারণ রূপে দীর্ঘকাল নিরন্তর এবং সৎকার সহকৃত চিন্তানে অভ্যস্ত না হলে অন্তকালে যখন বায়ু পিত্ত এবং কফের বিকারে কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসবে তখন তোমাকে চিন্তা করার অবসর কোথায় আমরা অনেক সময় ভাবি যে বয়সকালে আমরা ঠাকুরের কথা স্মরণ করব চিন্তা করব কিন্তু তা নয় আমাদের এই এখন থেকেই করতে হবে এবং সেই জন্য স্বামীজি বারবার বলছেন আমাদের পৃথিবীতে প্রত্যেকের জীবন এক বিরামহীন সংগ্রাম আমরা প্রত্যেকের সংগ্রাম করছি আমাদের দুর্বলতা এবং কাপুরুষতাকে আমরা ক্ষমা এবং ত্যাগ বলে ব্যাখ্যা করতে চাই কিন্তু আমরা তো জানি আমাদের জীবনেই কতবার আমরা আলস্য এবং ভীরুতার জন্য সংগ্রাম ত্যাগ গড়িয়াছি আর আমরা সাহসী এই মিথ্যা বিশ্বাসে নিজেদের মনকে সম্মোহিত করার চেষ্টা করছি আমাদের এই ভীরুতা দুর্বলতা ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসতে হবে মনে রাখতে হবে তার এই ঐশ্বর্য তার এই বীর্য তারই স্ত্রী তার জ্ঞান তার বৈরাগ্য এই যে ছটি গুণ ভগবানের সেজন্য ভগ শব্দ এই ভগবানের ছটি গুণ যদি আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রয়োগ করতে পারি তার জন্য উপায়টা কী সামারিটা কি সামারি দুটো জিনিস এক কর্ম দুই উপাসনা যুদ্ধ চা কর্মটা আমাদের যুদ্ধক্ষেত্র করতে হবে আর সেইটার মাঝে মধ্যে আমাদের স্মরণ করতে হবে অজপা জপ করতে হবে ভালো সুযোগ পেলেই সেবা করতে হবে একটু সৎ গ্রন্থ রাত্রে শোয়ার আগে পড়তে হবে সারাটা দিন কাজের ফাঁকে ফাঁকে একবার পকেটে যদি ছবি থাকে বা সামনে যদি ছবি থাকে বা ভগবানের নিরাকার রূপের চিন্তা করে একবার ভগবান আমি আছি তুমি দেখো এই অন্তর সম্পর্কটা এস্টাবলিশ করতে হবে অর্থাৎ কর্মের ফাঁকে ফাঁকে উপাসনা চলবে এটা মিলে যখন যাবে একসময় কর্ম কমে যাবে তখন উপাসনার প্রাধান্য আসবে তখন দেখা যাবে যে কর্মের এই শরণ মনন চিত্তশুদ্ধির মধ্যে দিয়ে উপাসনারূপ পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণের চরণেই স্মরণ নিতে হবে বলরামবাবুর স্ত্রী দেখছেন ঠাকুর এসছেন অন্তিম শয্যায় বলরামবাবুকে সেই পুষ্পক রথে তুলে নিয়ে যাচ্ছেন আমাদের জন্য রথ আনবেন ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ যার যে ইষ্ট তারা আসবেন শেষের দিন বিছানার কাছে মাথার গোড়ায় এসে ঠিক আমাদের তুলে নিয়ে যাবেন কারণ ভক্ত হলে এটি তাদের কর্তব্য তারা তাদের কর্তব্য ভুলবেন না আমরা যেন আমাদের নিজেদের কর্তব্য ভুলে না যাই সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুদ্যানের এখানেই পরিসমাপ্তি নমস্কার ধন্যবাদ মাঝে একটু টেলিফোন এসে গিয়ে বিরতি এসেছিল ইন্টারনেট সহযোগে এই সময় ফোন এসে গেলে একটু ব্যাঘাত ঘটে অনেক সময় সেটি হয়ে যায় তার জন্যে আমি আন্তন্তিক আন্তরিক দক্ষপ্রার্থী ক্ষমা প্রার্থী নমস্কার ধন্যবাদ